দেখো এই যে আমার দুর্গা আর আমি হচ্ছি ময়ের শাশু মা আমাকে বধ করবে কিন্তু এখনো বধ করেনি শুরুতে ভিডিও জানাই তোমাদেরকে গুড মর্নিং তো এখন বাজছে পৌনে দশটা দশটার সময় চলে আসলাম ভিডিওটা শুরু করতে আর ছাদ দিকে ভিডিওটা শুরু করলাম কি বলতো তো নিচেতে প্রচন্ড অন্ধকার আজকে ওয়েদারটা একদম ভালো না অন্ধকার করে রয়েছে চারদিকে কুয়াশা আচ্ছন্ন তো ভিডিওটা আজকে ছাদ থেকেই শুরু করলাম কিছুটা রান্নাবান্না সেরে নিয়েছি আর এই মাত্র ভাতের হাড়িয়ে চালটা তুলে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসছি যেই রান্নাটা শেষে করবো বলে ঠিক করেছি সেটা এখন হচ্ছে জোর হচ্ছে ওই জন্য ভাবলাম এখন আমি এসে ভিডিওটা করে দিই আর মা আসছে মা তো অনেক দিন থেকেই আসছে আমার দাঁতের যে ব্যথা হয়েছিল বা দাঁতটা তুলতে হয়েছিল অসুবিধা হচ্ছিলো ওই জন্য মাকে নিয়ে আসছি মা মা তো কালকে চলে যাবে বলছিল কিন্তু আজকের দিনটার জন্য মাকে রেখে দিলাম তো মা নিচে একটু আর সহযোগিতা করে দিচ্ছে আমাকে আর আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর আজকে কে আসছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। কেন আসছে সেটাও শেয়ার করব। আর এত বান্নার আয়োজন হচ্ছে সেটাও শেয়ার করব চলো তোমাদেরকে কি কী রান্না হয়ে গেছে সেটাও দেখিয়ে দেবো কি রান্না হবে সেটাও দেখিয়ে দেবো কে আসছে সেটা সময় সাপেক্ষে সব কিছুই দেখে নেবে আর কেন আসে সেটাও দেখে নেবে ওই জন্য বলছি ভিডিওটা স্কিপ করে তোমরা দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু এখনও সাবস্ক্রাইব করো না তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায় চলো আমি এখন তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি ছাদ থেকে নিচেকে চলে আসছি দেখো ভাতে হাঁড়ি ভাত হচ্ছে আর এইটা হচ্ছে সোনার শাক শাকটা ভাজা হয়নি এবার ভাজবো কেটে বেছে রেডি করে দিয়েছে মা আর খাসি মাংস রান্না হবে বলে মা কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু ছাড়িয়ে রেডি করে দিয়েছে আর কী কী রান্না হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আলু পোস্ত হয়েছে আর টমেটোর চাটনি হয়েছে অনেক কিছু রান্না বান্না হয়েছে আর খাওয়া দাওয়া কিন্তু খুব জমিয়ে হবে আর খুব সকালবেলায় উঠেই রান্না বসিয়ে দিয়েছি যে সময় সাপেক্ষে রান্না করতে পারবো না এদিকে তোমাদের দাদা ভাই খাসি মাংস নিয়ে চলে আসছে সেই মাংসটাই মা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তারপর নুন আর হলুদ তেল মা খেয়ে দেওয়া হবে বড় হারিয়েতে বসিয়েছি ভাত ভাত ফুটে গেছে এবার নামাবার সময় এবার আরেকটু ফুটলেই মোটামুটি ভাতটা হয়ে যাবে আর এদিকে খাসি মাংস রান্না করার জন্য মশলা কিন্তু তৈরি হয়েই গেছে আর জলটা মরে গেলেই তেলটা ছেড়ে দিলেই মোটামুটি মশলাটা কষা হয়ে যাবে আর এদিকে দেখো আলু ভেজে রেখেছি রান্না শেষের দিকে মাংসটা দেখতে পাচ্ছ জল ঢেলে দিয়েছি আর খাসি মাংস রঙটা দেখেই মনে হচ্ছে যেন খুব সুন্দর হয়েছে আর রান্না যখন হচ্ছিল এত সুন্দর সেন্ট উঠেছে না মনে হচ্ছে গন্ধ শুকেই অর্ধেক খাবার খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু খাসি মাংস আমাদের সচরাচর বেশি হয় না কেন বলতো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া চলে না আমারও খাওয়া চলে না যার জন্য অপেক্ষা করছিলাম সে কিন্তু চলে আসছে আর যে চলে যাচ্ছে ও হচ্ছে ওর বর আর ওকে আসার জন্য আমি বললাম আর ও হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড মানে এইট নাইনে যখন পড়তাম তখনকারের বন্ধুত্ব তো যাই ওকে আসার জন্য বললাম ও আসলো না যেই বান্ধবীর কথা বলছিলাম তোমাদেরকে সেই বান্ধবী চলে আসছে তো এখন তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এখন ওর সঙ্গে একটু কথা বলিনি নিয়ে আবার তোমাদের সামনে আসছে তো বান্ধবী আসার পর অনেক কোথায় হলো তারপর কি পরবো না পরবো সব কিছু সিদ্ধান্ত করা হলো এমনকি বের করে রেডি করে রেখে দিয়েছি আর বান্ধবী হচ্ছে আমাকে সাজাতে আসছে দুগা সাজ সাজবো সেটাই সাজাতে আসছে তো এই প্রথম আমার হাতে পড়ি আমি কখনো এরকম পার্লারেতেও যে সাজি না এই প্রথম ভয়ের মধ্যে আছি আর কী যে করবো জানি না আমি ওকে তো ফোন করে সকালবেলায় বলছিলাম ও তো আমাকে সাহস দিয়েছে যে কোনো ভয় নেই তুমি নির্ভয়ে করতে থাকো তো এই বান্ধবীর সঙ্গে কখন পরিচয় কিভাবে পরিচয় সেসব তোমাদেরকে পরে বলে দেবো হ্যাঁ এখন আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর সাজগোজ করতে শুরু করবো আমরা তিনজনে ভাত খেয়ে নিয়েছি আমি সমু আর হচ্ছে যে সাজাতে এসছে এর নাম হচ্ছে মাম্পি আগেই বলে দিয়েছি মাম্পি তিনজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর সাজবো বলে রেডি হয়ে চলে আসলাম আর ওর হচ্ছে মৌলতে বাড়ি এখানে যারা ধারে পাশে আছো আমার ভিডিও দেখো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি ওর হচ্ছে মৌলতে বাড়ি আর বাড়িতেই পার্লার আছে ও কাছে যদি যাও অবশ্যই সাজতে পারো খুব সুন্দর সাজিয়েছে সব কিছু হাতের কাজ খুব ভালো এত ভালো যে হয় না এরকম খুব যত্ন সহকারে সাজিয়েছে তো তোমাদেরকে ঠিকানাটা বলে দিলাম আর ওর সঙ্গে আমার পরিচয় এই মাস কানেক হবে এই যে রক্ত দিতে গিয়েছিলাম আগের ভিডিওটা দেখেছ নিশ্চয়ই ওর সাথে তখনই আলাপ হয়েছে তো তখনই ও আমাকে বলেছিল বললো আমার পার্লার আছে তখন আমি এক কথায় বললাম যে খুব ভালো কথা মেঘনা চাইতেই জল কেননা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি দুর্গা সাজ সাজবো তো ওকে বললাম সব কিছু কথাবার্তা বললাম ফোন নাম্বার নিলাম এবং ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করলাম তারপর আজকের দিনটা ঠিক হলো আসার কথা বললাম ওর সময় হলো আমারও সময় হলো তো ওই জন্য আজকে রেডি হয়ে গেছি সাজতে তো দেখো তোমরা একের পর এক ও কাজ করছে দেখতে থাকো ও আমাকে সাজাচ্ছে ঠিক কোথায় কিন্তু আমার কিন্তু ভয় রয়েই গেছে খুব ভয় পাচ্ছে যে কিভাবে অভিনয় করব কতটা তোমাদেরকে আনন্দ দিতে পারবো রকম দিক থেকে এত ভয় পাচ্ছে যে কি বলবো কেননা এই প্রথম আমি ভিডিও করছি আজ দু বছর কিন্তু এই সাজে ভিডিও করব প্রথম খুব ভয় লাগছে আর মুখের মধ্যে এত রকম পলেপ দিচ্ছে যে কি বলবো তোমাদেরকে আমার কোমর ব্যথা করছে ঘাড়ে ব্যথা করছে কতক্ষণ চুপচাপ বসে থাকতে হচ্ছে আমাকে ও মাম্পি বলছে যে তুমি এখন ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো চুপচাপ ভাত খেয়েছ আমি তোমাকে আস্তে আস্তে করে সাজিয়ে যাই তো এরকম বলছে ঘুম কি ধরে আমার মাথার মধ্যে যে কি ঘুরপাক খাচ্ছে সেটা তোমাদেরকে কি বলবো তো দেখো চোখের মধ্যে আবার একটা কি পরিয়ে দিল জানি না বলল এটা পরলে আরও ভালো লাগবে চোখটা তো যাই হোক যা বলছে তাই শুনি মাম্পি বলছে আমাকে খুব সুন্দর লাগছে তখন আমি আয়নাটা নিয়ে দেখলাম সত্যি খারাপ লাগছে না সিঁদুরটা তারপর পরিয়ে দিল দেওয়ার পর ফাইনালি লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমাকে সাজাতে প্রায় দু ঘন্টা হবে সাজাতে লাগলো তো যাই হোক আমাকে সাজিয়ে তারপর বাচ্চা অসুরকে সাজাচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো ওর ভিডিওগুলো তোমরা কিন্তু প্রত্যেকটাই দেখো এত সুন্দর করে ভিডিও বানিয়েছে কি বলবো খুব ভালো সুন্দর ভিডিও বানিয়েছে তোমাদেরকে ভালো লাগানোর মতো ভিডিও বানিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে দুর্গা সাজের ভিডিও অনেক ছাড়ছি একটা করে প্রত্যেকটা দিনই ছাড়ি তোমরা কিন্তু দেখবে দেখে কমেন্ট করে বলবে আমাদেরকে কেমন লাগছে তবে তো উৎসাহ আমাদের বাড়বে আরও সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যাই হোক এখন ফাইনালি ওষুধের সাজটা দেখে নাও আমাদের দুজনের সাজা কমপ্লিট তো দেখো এই যে আমার দুর্গা আর আমি হচ্ছি ময়ের শাশু তো মা আমাকে বধ করবে কিন্তু এখনও বধ করেনি আর বাড়িতে অনেক শর্ট ভিডিও বানিয়েছি এবার চলে আসছি একটু বাইরে মানে সিনেমা হল থেকে একটু দূরে এসেছি এসে এই দেখো এই যে পাহাড়ের মতো চূড়া দেখতে পাচ্ছ এইখানে একটু ভিডিও শ্যুট করব। তো বাড়ি থেকে ভিডিওটা শুরু করিনি কেননা মানে কী বলবো তিন চারজন একটা মোটরসাইকেলে আসছি ওই জন্য কি করলাম একটা খামচি নিয়ে চুলটাকে একবার ভালো করে জড়ি নিয়ে একদম হেঁটে সেটে চলে আসছি এখন এখানকে এখানে ভিডিও শ্যুট করবো অনেকগুলো করার পর তারপর বাড়ি যাব। এখন বাড়ি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে তো চলো এখন ভিডিও শ্যুট করতে শুরু করে ফেলি আর দেখো বাচ্চা অসুরের দেখো বাচ্চা অসুর যা অভিনয়গুলো করছে না তোমরা দেখলে একদম তাগ লেগে যাবে মানে আরও খুঁজবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সত্যিকারে আজ আজকে যে ব্লগ ভিডিওটা শুরু করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আর এখন শ্যুট করতে শুরু করে ফেলেছি আর দেখেছ বাচ্চা অসুরের বলছে মা আমি বাচ্চা অসুর করে দিলে আমাকে আমাকে যদি গণেশ করতে তাহলে ভালো হতো আর গণেশের যে মুখোশটা থাকে সেই মুখোশটা পাওয়া গেল না জানো তো ওই জন্য আর গণেশ করতে পারলাম না সামনে বছর দেখি যদি পারি অবশ্যই তোমাদের সামনে দেখাবো আর আজকে এখন বাচ্চা ওষুধ করেই ভিডিওটা শুরু করেছি আর ওকে সাজিয়েছি ওষুধ হিসাবে অনেক শুটিং করলাম শ্যুটিং শেষ করে এখন সন্ধ্যে হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা আর বাড়ি যাওয়ার আগেই ভিডিওটা শেষ করে দেবো ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না আর তোমরা ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবে শর্টস ভিডিও যাচ্ছে একটা একটা করে আর ব্লগ ভিডিও যাবে তবে ব্লগ ভিডিওটা আজকে যাচ্ছে না দুদিন পরে যাবে এডিটিং করতে আর করতে টাইম লাগবে তো ভিডিওটা অবশ্যই দেখবে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানেই ভিডিওটা শেষ করছি আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা ভাই বাই